শ্যাম সাধনার মাস অতিক্রম করে আমাদের মাঝে ফিরে এলো পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উপলক্ষে 32 নং আন্দরকিল্লা ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর বাবু জহরলাল হাজারি ওয়ার্ডবাসী ও নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। চাটগা মিডিয়ার মাধ্যমে আমাদের যে 30 দিনের শ্যাম সাধনার যে মাস রমজান মাস, সেই রমজান মাসকে শেষ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঈদ উৎসব উদযাপিত হবে। ঈদ উৎসব এবারকার যে ঈদ, সেই আমরা গত 2টি বছর করোনাকে পিছনে ফেলে এবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসে আমরা যে ঈদটি করছি, আমাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস। বাঙালি কৃষ্টি সংস্কৃতির যে অংশ, আমরা কুলাকুলির মাধ্যমে আমাদের একে অন্যের বাড়িতে গিয়ে যে ঈদ উৎসব করি, বিগত 2টি বছর আমরা সেটা করতে পারিনি। কিন্তু এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদলতে সারা বাংলাদেশের প্রতিটি মানুষকে তিনি টিকার আওতায় আনার কারণে আজকে করোনাকে আমরা স্বাভাবিক পর্যায়ে রাখতে পেরেছি। সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বদলতে এবারকার আমাদের যে ঈদ আমরা স্বাভাবিক জীবনযাপন করছি, আমরা আমাদের উৎসবগুলো পালন করছি, আমরা আমাদের শিশু সন্তান নিয়ে মার্কেটে গিয়ে যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করার জন্য আগামী যে ঈদ, সেই ঈদ আসলে করে আমাদের এবারকার ঈদ হবে খুব আনন্দজনক। আমরা একে প্রতিবেশীর সাথে কোলাকুলি করতে পারবো, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো, সবাই মিলে যে একটা আনন্দ। আমাদের কৃষ্টির যে ঈদ, ঈদ হচ্ছে সার্বজনীন। এই ঈদকে সামনে রেখে আমরা সকল ধর্মবর্ণের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ বাংলাদেশে আমরা বিরাজ করবে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ তথা সারা পৃথিবীর প্রতিটি মানুষকে ঈদের ঈদ মোবারক প্রকাশ করছি। সবাই যাতে তার পরিবার পরিবর্গ নিয়ে ভালো থাকে, প্রতিটি মানুষের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা যাতে জাগ্রত থাকে, ঈদের মাধ্যমে আমরা সেটাই আমাদের মনের ভাব আমরা প্রকাশ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন 32 নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হাসান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইকবাল হাসান, সভাপতি 32 নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ, এবং আমার অত্র ওয়ার্ড আওয়ামী লীগ ইউনিট আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে এবং আমার আন্দরকিল্লা ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নির্বিঘ্নে থাকুন, এই কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আরও শুভেচ্ছা জানিয়েছেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী হেলালুদ্দিন। ধন্যবাদ চাটগার মিডিয়া। আমি চট্টগ্রাম মহানগর এবং সমগ্র বাংলাদেশ এবং আমার চট্টগ্রামের 32 নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডবাসীকে জানাই ঈদ শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আমার সাবেক স্বেচ্ছাসেবক লীগের মহানগরের সদস্য হিসাবে এবং চট্টগ্রাম মহানগর 32 নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবকের আহ্বায়ক হিসাবে আমি সকলের সুস্থ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, করোনার কালে দীর্ঘ 2 বছর শিশু কিশোর যুবক যুবতীরা ঈদের তেমন আনন্দ করতে পারেনি। আজকে 2022 সালে এসে আমরা যে আজকে যে আনন্দ উপভোগ করতে পারছে এবং শিশু, বিশেষ করে শিশু কিশোররা যে আনন্দ এবং দোকানে মার্কেটে গেলে আপনারা বুঝবেন, সেই উপলক্ষে আমি জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই জন্য মহামারী থেকে এবং করোনা থেকে যে সহযোগিতা এবং আমরা পেয়েছি এবং তার নির্দেশ কর্মে সারা বাংলাদেশে আজকে টিকা, করোনা টিকা দেওয়া হচ্ছে। আমি এই মাহে রমজানের উপলক্ষে আমি সবাইকে আহ্বান জানাবো, যারা টিকা দেওয়া হয়নি এবং দিতে পারেননি, আপনারা যোগাযোগ রাখবেন এবং টিকা দেওয়ার জন্য চট্টগ্রাম হসপিটাল এবং আমাদের আন্দরকিল্লা ওয়ার্ড জহরলাল হাজারির কাউন্সিলে যোগাযোগ করলে আপনারা টিকা দিতে পারবেন। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।